আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের খবরের আলোচনায় রয়েছে সৌদিতে থাকা দুইশো একুশ প্রবাসীকে থাকা প্রবাসীরা সাবধান হয়ে যান সেই বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে সতর্ক হবার অনুরোধ থাকল সৌদি আরবে এখন প্রতিনিয়তই চলছে পুলিশের ধরপাকড় অভিযান আর চলমান এই অভিযানে পুলিশের হাতে আটক হয়ে সৌদি আরব থেকে নিয়মিতভাবেই ফেরত যাচ্ছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অবৈধ প্রবাসী কর্মীরা। কাজ নিয়ে প্রবাসীরা সৌদি আরবে আসলেও আসার কয়েক মাসের মধ্যেই অনেকে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন সৌদি সরকারের মিশন দুই হাজার তিরিশ বাস্তবায়নের জন্য প্রতিনিয়ত নতুন নতুন খাদ সৌদিকরণ করা হচ্ছে আর সকল সৌদিকরণের ফলে চাকরি হারাচ্ছেন প্রবাসীরা তাছাড়া বর্তমানে সৌদি আরবে যারা কোম্পানির বাহিরে কাজ করেন তাদের ইকামা রিনিউর খরচ বৃদ্ধির ফলে অনেক প্রবাসীরাই এত টাকা দিয়ে ইকামা রিনিউ না করে অবৈধ হয়ে পড়ছেন পরবর্তীতে পুলিশের অভিযানে এ সকল অবৈধ প্রবাসীরা আটক হচ্ছেন সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে শুধুমাত্র গত এক সপ্তাহে বিভিন্ন দেশের তেরো হাজার দুইশো একুশ প্রবাসীকে ফেরত পাঠিয়ে দিয়েছে সৌদি পুলিশ এসকল প্রবাসীরা পুলিশের হাতে আটক হয়ে বিভিন্ন জেলে আটক ছিলেন আর এসকুল প্রবাসীদেরকে দেশে ফেরত পাঠানোর আগে আঙ্গুলের ছাপ এমনভাবে রাখা হচ্ছে যাতে তারা কখনোই আর সৌদি আরবে কাজের বিষয়ে ফেরত আসতে না পারে মূলত সৌদি সৌদি আরবে সাল থেকে অবৈধ প্রবাসী মুক্ত আরব তোলার লক্ষ্যে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ধরপাকর অভিযান কঠোরভাবে পরিচালনা করা শুরু করে সৌদির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর সেই অভিযানটি এখনো চলমান রয়েছে তাই সৌদিতে থাকা অবৈধ প্রবাসীরা সাবধান থাকুন খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে